রেখা পাত্রকে নোংরা কথা ফিরহাদ হাকিমের মাল বলে আক্রমণ হারোয়ার নির্বাচনী প্রচার সভা থেকে আর আমাদের প্রতিনিধি গতকাল রাত থেকে লাগাতার ফিরহাদ হাকিমকে প্রশ্ন যে আপনি কি ক্ষমা চাইবেন আজ সকালে আমাদের প্রতিনিধি তুলিকা যখন বাড়ি থেকে বেরোলেন ফিরহাদ হাকিম প্রশ্ন করলেন আমাদের প্রতিনিধি তিনি ঠিক কি বললেন শোনাই আপনাদের রিপাবলিক বাংলা যখন বারবার ধরে আমরা প্রশ্ন করি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং তাকে যখন বারবার প্রশ্ন করি যে রেখা পাত্র যাকে তিনি মাল বলে সম্বোধন করেছেন হারোয়ার যে নির্বাচন সেই নির্বাচনী প্রচারে গিয়ে যেভাবে তিনি আজ কটূক্তি করেছেন তার পরিপ্রেক্ষিতে ক্ষমা চাইবেন কিনা তিনি সরাসরি না অর্থাৎ তুমি যদি ছবি দেখো তাহলে দেখতে পাবে যে তিনি হাত দেখিয়ে না বলছেন দেখলেন আপনারা রীতিমতন গাড়ির কাজটাও তিনি তোলেননি তিনি একদম হাত নাড়িয়ে দিলেন যে ক্ষমা চাইবেন না আমাদের আরেক প্রতিনিধি এলিনা সেই সন্দেশখালী থেকে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমরা চলে যাই এলিনার কাছে এলিনা আমরা দেখলাম তুলিকা যখন মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলেন যে আপনি কি ক্ষমা চাইবেন হাত নেড়ে তিনি স্পষ্ট জানালেন না তোমার সাথে সন্দেশখালীর মা বোনেরা রয়েছে তারা কি বলছেন তারা কি চাইছেন এই মুহূর্তে সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা দাঁড়িয়ে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন লড়াই জারি থাকবে লড়াই চলছে লড়াই চলবে ফিরহাদ হাকিমকে অবিলম্বে সন্দেশখালীতে এসে ক্ষমা চাইতে হবে তারা কি স্লোগান দিচ্ছেন একটু শুনবো অবিলম্বে ফিরহাদ হাকিমকে সন্দেশখালী এসে ক্ষমা চাইতে হবে তাকে আমাদের প্রতিনিধি বারংবার প্রশ্ন করেছে যে এই অপমান যে তিনি করেছেন তিনি কি আদতে ক্ষমা চাইবেন ফিরহাদ হাকিম হাত নাড়িয়ে বলেছেন না ইঙ্গিত করেছেন না কি বলবেন উনি যদি সুসন্তান হন উনি যদি ওনার মায়ের গর্ভে জন্মান মায়েদেরকে নিয়ে যে অরুচি কুরুচি মন্তব্য তাহলে যদি উনি সুসন্তান হন তাহলে সন্দেশখালী মায়েদেরকে এসে সন্দেশখালী মায়েদের কাছে এসে ওনাকে বড় জোরে ক্ষমা চাইতে হবে কি বলবেন আপনাদের এই রকম মন্তব্য অপবিত্র বলে তিনি মন্তব্য করেছেন কি বলবেন ওনার ঘরে যদি মা বোন থেকে থাকে আর জগতের মা মানে যে মাতৃভূমিকে যিনি উনি সম্মান করে থাকেন তা আমাদের এই কুরুচিকর মন্তব্যের উনি সমাধান করবেন আর ওনাকেই সমাধানটা করতে হবে কারণ ওনার মুখ দিয়ে এই বিতর্কিত মন্তব্য বেরিয়েছে অপবিত্র ওনাকেই তো গঙ্গা জল ঢেলে শুদ্ধ করতে হবে তাহলে উনিই গঙ্গা জলটা ঢালবেন ঠিক গঙ্গা জল দিয়ে শুদ্ধ ওনাকেই করতে হবে কারণ যে মন্তব্য মন্ত্রী হয়ে তিনি করেছেন তাহলে এই মানুষগুলো এই যারা মহিলারা রয়েছেন যারা দিনের পর দিন আন্দোলন করেছেন তারা কি আদতে নিরাপদ কি বলবেন আপনারা কি আদতে নিরাপদ রাজ্যের মন্ত্রী যদি মহিলাদের এই ভাষায় আক্রমণ করেন না না আমরা কিভাবে নিরাপদ আমাদের নিজেদের নিরাপত্তা আমাদের নিজেদেরকে নিতে হচ্ছে আজ আমরা সন্দেশখালী আজকে আমরা অনেকদিন আগে থেকে আমরা আন্দোলন করছি অন্যায়ের বিরুদ্ধে কিন্তু উনি যে মন্তব্যটা করছেন হ্যাঁ আমরা মনে করি আমরা যে আন্দোলনটা করে আমরা করেছিলাম শুরু করেছিলাম দিকে দিকে আমাদের দেখে মানুষ অনুপ্রাণিত হয়েছে হ্যাঁ মানুষ অনুপ্রেরণা পেয়েছে আমাদের দেখে তো উনি যে মন্তব্যটা করছেন উনি করুক আর উনি তো ওনাকে তার জন্য ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এটাই দাবি সন্দেশখালীর মায়েদের বোনেদের আমি আরও কথা বলবো একটু এখানে যারা রয়েছেন দিদি কি বলবেন আজকে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করেছেন আর আগেও আমরা দেখেছি রাজ্যের মন্ত্রী যদি আপনাদের এই ভাষায় আক্রমণ করেন তাহলে আপনারা কোথায় নিরাপদ সন্দেশখালীতেই রয়েছে সে তো রয়েছে আর আমার একটা আবেদন আছে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আপনারা বুদ্ধিসম্পন্ন মানুষ সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই আপনারা আসেন আপনারা এমন কোনো ব্যবহার করবেন না
যে সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের সমস্ত নারী বলুন মানুষ বলুন তাদের কাছে মাথাটা নত হয়ে যায়। যখন কোনো বক্তব্য রাখবেন আগে পিছে ভাববেন তারপরে বলবেন। প্রত্যেক রাজনৈতিক দলের মানে নেতা নেত্রীদের কাছে এইটাই আমাদের আবেদন। ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ প্রাসঙ্গিক। যখন কোনো কথা বলবেন কারোর বিষয়ে যে ক্ষমা চাইতে হবে, আমরা আবারও তোমার কাছে ফিরবো। তবে এই